নমস্কার বন্ধুরা, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকে রেসিপি নিম বেগুন। দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে এসেছি। ছাদ বাগানে একটা নিম গাছ আছে, সেখান থেকে নিম পাতা তুলে নেব। এইরকম যদি একটা গাছ থাকে ছাদ বাগানে, তাহলে আর বাজারে যাওয়া দরকার পড়ে না। তাজা ফ্রেশ নিম পাতা এখান থেকেই পাওয়া যাবে। আমি কুচি কুচি নিম পাতা তুলে নিচ্ছি। খুব বেশি যত্ন করতে হয় না নিম গাছে, শুধু বসিয়ে দিলেই হলো, আর জল দিতে হবে মাঝে মাঝে, আর সেরম কোনো যত্ন করতে হয় না। দেখতে পাচ্ছেন টাটকা নিম পাতা তুলে নিয়েছি, বেছে নেব। আর নিয়েছি একটা বেগুন, এইরকম বেগুন দিয়ে নিম বেগুন ভালো লাগে খেতে। নিম পাতা বেছে ধুয়ে নিয়েছি, আর বেগুনও ধুয়ে কেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল দেবো না, প্রথমে প্রথমে নিম পাতা দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। ভাবছেন তেল ছাড়া রান্না করবো? না, তেল ছাড়া রান্না করবো না। প্রথমে নিম পাতাটা একেবারে নরম করে নেব, নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আবারও নেড়ে চেড়ে নেব। ঢাকাও দেব না, জলও দেব না। আর এইভাবে নেড়ে চেড়ে রান্না করলে নিম পাতার কাঁচা গন্ধও থাকে না, তেতোও লাগবে না, সময় অনেক কম লাগবে, আর তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে। একেবারে নরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। নরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। বেশি তেল দেবো না, অল্পই দেবো। এইভাবে একদিন রান্না করে দেখুন, দারুণ লাগবে, খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে, বেশি সময় লাগে না, আর কোনো নিম পাতার কোনো কাঁচা গন্ধ থাকবে না। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে মুচমুচে হয়ে গেছে। এবার তুলে নেব। নিম পাতা ভাজা কড়াইতে অল্প তেল দিয়ে দেব। দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে নেব। এইরকম বেগুনে কিন্তু বেশি তেলও লাগে না, এই লম্বা লম্বা ছোট ছোট বেগুনগুলোতে বেশি তেলও লাগে না। এবারে ভেজে রাখা নিম পাতা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি আর ভাজার দরকার নেই, মিশিয়ে নেব। আপনারা চাইলে খাওয়ার সময় মিশিয়েও খেতে পারেন, আমি কড়াইতেই মিশিয়ে নিলাম।
একদিন এইভাবে ট্রাই করুন, জানাবেন কেমন লাগলো। তেঁতো লাগলো কি না জানাবেন, একদম তেঁতো লাগবে না। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।